আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ব্লগ ভিডিওটা ব্যতিক্রম অন্যরকম হচ্ছে। এই যে ব্লগ ভিডিওর সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ব্রেক, তো ব্রেকটার সাথে আমি এখন আম কেটে নিয়েছি, আম খাওয়ার জন্য ছাইমনে বসে আছে, সো এজন্য আম কেটে নিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। আর এপাশে আপনাদের সবাইকে দেখাচ্ছি শুটকি। শুটকি খাবারটা তো অনেকের কাছে অনেক একটা ফেমাস খাবার, এটা তো বেসিক্যালি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর বিশেষ করে আমি এর আগে কখনো খেতাম না, এখন কিন্তু খাচ্ছি, এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছো আমি মাঝে মাঝে হালকা অল্প কিছু কিনে নিয়ে আসি, তারপরে এটা আমি ভর্তাটা বানিয়ে নিই। সো আজকে আমি অনেক আইটেম ভর্তা বানাবো। আর এপাশে বিক্রমপুরের একটা ফেমাস খাবার বলতে ওরা বলে যে বউয়া, এটা বলে নাকি বউয়া, এটা কিন্তু আমি একবার খেয়েছি, অনেক বেশি ভালো লাগছে। সো আমি কিন্তু কিভাবে রান্না করে সেটা আমি জানি না, আজকে আমি রান্নাটা আপনাদের সবার সাথে শেয়ার করব কিভাবে রান্না করে। আমাদের একটা রিলেটিভ আছে, ও হয়েছে সিমলা, ওদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বিক্রমপুর। সো এই যে এখানে ও বলছে আগে আমাকে যে কি কি রেডি করতে হবে, আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে সর্বপ্রথমে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এই যে দিয়ে দিয়েছে, এই যে পেঁয়াজটা আর রসুন কুচিটা একদম একটু নরমভাবে ভেজে নিবে। তেলের পরিমাণটা একটু কম হয়েছে, সো আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছে। আর এখানে হয়েছে চাল, আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই ওই চালটা, এবং ডাল, সাথে ছিল মশারির ডাল, আর ছিল আলু। আলুটাকে একটু সুন্দর করে কেটে নিয়েছে, সুন্দর করে বলতে একটু মোটা টাইপের, আমরা আলু যেভাবে ভাজি করি ওইভাবেই কিন্তু একটু হালকা একটু মোটা টাইপের করে ভেজে নিয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু ওই যে এটা ভাজার পরে তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছে আলু, আলু কুচিটা। আলুটা এখন একটু সিদ্ধ করে নিবে, একটু সিদ্ধ মানে একটু নরম টাইপ করে নিবে। এই যে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ করে নেবেন। এই যে এখন দিয়ে দিচ্ছে চাউলটা, চাউল আর ডালটা ধুয়ে রেখেছিল এটা, আর এখানে মরিচ, শুকনা মরিচ, এটাকে লবণ দিয়ে হাত দিয়ে একটু চটকিয়ে তারপরে যে শুকনা মরিচটা দিয়ে দিচ্ছে। এই খাবারটা কিন্তু আসলে আপনারা যারা যারা খেয়েছেন অনেকে জানেন, বেসিক্যালি অনেকে আবার কিন্তু জানেন না এই খাবারটা। এই খাবারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আমি দুই দিনই খেয়েছি, দুদিনই অনেক বেশি বেশি ভালো লাগছে। আর বিশেষ করে মনে হচ্ছে যে বৃষ্টি হলে এটার সাথে অনেক আইটেম শুটকি ভর্তা থাকে, এটার সাথে খেলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। এই যে এখন কিন্তু পানি দিয়ে দিচ্ছি, একটু লম্বা করে একটু চাউলটা ডালটা সিদ্ধ হবে সেই পরিমাপে একটু পানি দিয়ে দিয়েছে। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে, এই তো আমার ঢাকনা দিয়ে ঢাকা শেষ, এই পর্যায়ে 5 মিনিটের মতো একটু হাই হিটে রাখবো। এই যে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি, যখন এটার কিন্তু বলক চলে আসবে তখন কিন্তু চুলাটা একটু লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকেই রাখবো। এখন তুলে দেখাচ্ছি যে কিভাবে বলকটা চলে এসেছে, কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে বউয়া ট্রাই করে রান্না করে খেয়ে দেখতে পারেন কীরকম হয়, আসলে কিন্তু ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে এভাবে রান্নাটা, বউয়াটা রান্না করলে, এবং সাথে যদি অনেক আইটেম শুটকি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগে। এই যে এখানে আমি শুটকিটা বেটে নিচ্ছি, অনেক আইটেম শুটকি, সো যেই পর্যন্ত আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে পারি ওই পর্যন্ত শেয়ার করবো ইনশাল্লাহ।
এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে শুটকি সব আইটেম বত্তাগুলো একদম বেটে নিব। এখানে হয় এটা সর্বপ্রথমে আমি বেটে নিচ্ছি পটলের শিকলা। এটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু এই পটলের শিকলাটা ভর্তা করে খান। এই যে দেখতে পাচ্ছেন এই ভর্তাটা অনেক অনেক বেশি টেস্ট হয়েছে, ইভেন অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে শিল্পাটাই কিন্তু বাড়তে অনেক বেশি, যাদের বেশি ধৈর্য আছে তারাই কিন্তু এই ভর্তাগুলা বেশি খেতে পারেন। এমন শিল্পাটায় ভর্তা বানাইলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকে কিন্তু আবার ব্লেন্ডারে করে, আমার কাছে মনে হয় যে এটা ভালো লাগে না, কিন্তু শিল্পাটায় ভর্তা বানাইলে বেশি বেশি অনেক বেশি ভালো লাগে। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভর্তাটা সুন্দর করে আস্তে 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 করে বেটে নিব। আর যেহেতু আজকে মনে হচ্ছে যে 4-5 আইটেম ভর্তা হবে, সেজন্য আমারও একটু পরিশ্রম করতে হবে। ছো খাইতে হলে তো অবশ্যই পরিশ্রম করতে হবে, করার কিছু নাই যেহেতু। আর এপাশেও আপনাদের সবাইকে একটি কথা বলছি, আপনারা কি কখনো ডিম ভর্তা খেয়েছেন? আজকে কিন্তু ডিম ভর্তাও হবে। এই যে ডিম ভর্তা বানাচ্ছে, এটা সিমলাই বানাচ্ছে, আমি বানাচ্ছি না। এই যে ও পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ সুন্দর করে লবণ দিয়ে এই যে ডিম ভর্তা বানিয়ে ফেলেছে। এই ডিম ভর্তাটাও কিন্তু আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে, খেতেও অনেক বেশি টেস্ট এসেছিল। এক এক করে কিন্তু সবগুলো ভর্তা কিন্তু বানিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু ভর্তা, ডিম ভর্তা, দুই আইটেমের শুটকি ভর্তা, তারপরে আছে কি পটল ভর্তা। এই যে দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু আমার খাবারটাও অলরেডি কিন্তু রেডি হয়ে গিয়েছে বউয়া। আপনারা কিন্তু যারা তো জানেন জানেনি, আর যারা না জানেন তারা তো মনে হচ্ছে যে হাসি দিবেন কথাটা শুনে। আর এপাশে আমাদের একটা রিলেটিভ আছে, ওনার জন্য দিচ্ছি এই যে সব আইটেম ভর্তা, এবং বউয়াটাও দিচ্ছি, সেটাও শেয়ার করলাম আপনাদের সবার সাথে। আর এখন কিন্তু আমি খেতে নিচ্ছি, আমি কিন্তু একসাথে সব নিয়ে নিচ্ছি, যেমন শসা, আলু ভর্তা, পটল ভর্তা, দুই আইটেম শুটকি ভর্তা, একবারে নিয়ে আমি বসে যাব, যে আমার বারবার নিতে না আসতে হয়। আর এই খাবারটা কিন্তু গরম গরম পরিবেশন করলে অনেক অনেক বেশি ভালো লাগে, খেতেও অনেক টেস্ট, ইভেন গরম গরম পরিবেশন করলে অনেক বেশি 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 ভালো লাগে। সো আমার বউয়া রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর আমার কথার ভিতরে অনেক ভুলত্রুটি হলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। সবাই যে যেখানে আছেন অনেক সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল, সবাই সচেতন থাকবেন, সবাই সচেতন থাকবেন, এবং সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ ভিডিওর সাথে থাকার জন্য। আমার ব্লগ ভিডিওটি দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।